হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আন তো এই ভিডিওতে দেবো তোমাদেরকে রাজ্য সরকারের তিনটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তো অবশ্যই ভিডিওটিকে তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং বিস্তারিতভাবে জেনে নেবে চলো আজকের এই ভিডিও শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরুতে করব ছোট্ট রিকোয়েস্ট যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করো চাইলে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তো অনস্ক্রিনে এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এমএসি ডবলিউ বি ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখান থেকে তোমরা এই ইম্পর্টেন্ট যে নোটিস যেটি প্রকাশিত হয়েছে এটিকে এখান থেকেই ডাউনলোড করতে পারবে দ্য অফিশিয়াল ওয়েবসাইটটিতে চলে আসার পর একটু স্ক্রল করে তোমরা নিচের দিকে আসলে এখানে এমপ্লয়মেন্ট নোটিশ যে সেকশনwidetilde আছে ঠিক তার নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ इंपॉर्टेंट अनाउंसমেন্ট ওলে এখানে একটি লেখা রয়েছে ঠিক তার পাশে এখানে ডাউনলোড তোমরা একটা অপশন পেয়ে যাবে প্রত্যেক এখানে ক্লিক করে তোমরা এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবে তো অন স্ক্রিনে এই মুহূর্তে তোমরা অফিশিয়াল নোটিফিকেশনটিকে দেখতে পাচ্ছ इंपॉर्टेंट अनाउंसমেন্ট স্কিম এন্ড সিলেবাস অফ एग्जामिनेशन অ্যাডভারটাইজমেন্ট নাম্বার ফাইভ এইট অ্যান্ড নাইন অফ টোয়েন্টি টোয়েন্টি এক্ষেত্রে এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ডেট অফ এক্সামিনেশন তেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখানে মোট তিনটি এক্সামের ডেট এবং কবে থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু বলা হয়েছে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কোন কোন এক্সামের ডেট এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সে সমস্ত এক্সামের নাম তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যেমন রয়েছে ফর দ্য পোস্ট অফ সার্জেন্ট তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং ফর দ্য পোস্ট অফ ফিল্ড ওয়ার্কার এস এইচ গ্রেড থ্রি তো এই সমস্ত এক্সামের স্কিম এবং সিলেবাস এবং কবে থেকে তোমাদের কবে থেকে তোমরা তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সমস্ত কিছু এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু বলা হয়েছে তো প্রথমে আমি তোমাদেরকে একটু এক্ষেত্রে ডব এক্সামিনেশন সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দিই দ্য এক্সামিনেশন উই হেল্ড ইন টু সাকসেসিভ স্টেজ অর্থাৎ টোটাল দুটি স্টেজে তোমাদের এক্সাম হবে প্রথমে রয়েছে রেটিন টেস্ট অবজেক্টিভ টাইপ এবং তারপর রয়েছে পার্সোনালিটি টেস্ট এই ক্ষেত্রে রিটিন টেস্ট যে তোমাদের হবে সেক্ষেত্রে টোটাল কত মার্কসের হবে টোটাল কতগুলো প্রশ্ন থাকবে সময় কি রয়েছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু রয়েছে এবং এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখবো দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং কিন্তু এক্ষেত্রে রয়েছে তো সিলেবাস ফর দা রিটিন টেস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে সার্জেন্ট পদের ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস সেটাও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স ম্যাথামেটিক্স রিজনিং ইংলিশ এটসেট্রা অর্থাৎ এই সমস্ত বিষয় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে নেক্সট যেটি রয়েছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এইট অবলিক টোয়েন্টি টোয়েন্টি এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো ডিগ্রি লেভেল এক্সামিনেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই এরপর তোমাদেরকে জানিয়ে রাখবো ফর দ্য পোস্ট অফ ফিল্ড ওয়ার্কার এস এইচ গ্রেড থ্রি এক্ষেত্রে তোমাদের যে সিলেবাস যেটি রয়েছে জেনারেল নলেজ রয়েছে তার সাথে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ক্লাস এইট স্ট্যান্ডার্ড ক্লাস স্ট্যান্ডার্ড তো এই সমস্ত সিলেবাস কিন্তু রয়েছে যেটা তোমরা তোমরা দেখতে দেখার জন্য এই নোটিফিকেশনটিকে প্রত্যেকেই ডাউনলোড করে নেবে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ পার্সোনালিটি টেস্ট যেটি হবে সেক্ষেত্রে কিন্তু মার্কস কিন্তু এক্ষেত্রে রয়েছে এবং কবে থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর সেই ডেটও দেখতে পাচ্ছ অন স্ক্রিনে কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে অনলাইন অ্যাডমিট কার্ড ফর দ্য অ্যাভোম মেনশন পোস্ট আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন উইল বি অ্যাভেলেবেল ফ্রম আওয়ার ওয়েবসাইট ডট বি ডট অন এক বারো দু হাজার কুড়ি অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড সেটি কিন্তু অফিসিয়াল ই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের প্রত্যেকের জন্য যারা যারা সার্জেন্ট পদের জন্য ওয়েট করছিল যে তোমাদের এক্সাম কবে হবে কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অনেকেই তোমরা আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চাইতে অবশেষে তোমাদের প্রত্যেকের জন্য একটি বড় সৌখবর তোমাদের এক্সামের ডেট সেটি কিন্তু প্রকাশিত হয়েছে পাশাপাশি তোমাদের আজ যে স্কিম এবং সিলেবাস সেটিও তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি এবং কবে থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই ডেটটিও তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওতে লাইক করো চাইলে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তোমরা কি কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাহলে এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে সব থেকে একটি বেস্ট প্ল্যাটফর্ম সেটি হচ্ছে আন একাডেমি বন্ধুরা আন একাডেমি হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম যেখানে তোমরা অনলাইনে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে সরকারি চাকরি প্রস্তুতি নিতে পারবে বন্ধুরা এই মুহূর্তে তোমরা যদি আন একাডেমির ডাউনলোড করে নাও এবং তোমরা যদি আমাদের কুপন কোড সেখানে ব্যবহার করো অর্থাৎ ভৈরব নাইনটি এই কুপন কোড তাহলে বর্তমানে যে সমস্ত স্পেশাল ক্লাস চলছে অর্থাৎ লাইভ ক্লাস সেগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু করতে পারবে এছাড়া এখানে ফ্রি কোর্সের পাশাপাশি কিন্তু বিভিন্ন পেইড কোর্স রয়েছে তোমরা চাইলে আন অ্যাকাডেমিতে সাবস্ক্রিপশন নিয়ে সে সমস্ত পেইড কোর্সও কিন্তু করতে পারবে এবং আন অ্যাকাডেমিতে সাবস্ক্রিপশন নিলে যে সমস্ত সুবিধাগুলো তোমরা পাবে চলো তোমাদেরকে আমি এক এক করে জানিয়ে দিই কেন তোমরা আন একাডেমিতে সাবস্ক্রিপশন নেবে প্রথমত এখানে রয়েছে ফিফটি প্লাস টপ এডুকেটার। এবং এক একটা সাবজেক্টের পেছনে তোমরা অনেকগুলো করে কিন্তু টিচার পেয়ে যাচ্ছ এবং তোমরা তোমাদের পছন্দমতো টিচার এক্ষেত্রে বেছে নেবে এবং সেই টিচারের ক্লাস তোমরা করতে পারবে দ্বিতীয়ত এখানে একটিমাত্র ডব্লুবিপিএসসির সাবস্ক্রিপশন নিলেই তোমরা রাজ্যের যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এবং সব থেকে ভালো বিষয় এর জন্য তোমাদেরকে কিন্তু কোথাও গিয়ে ক্লাস করতে হচ্ছে না তোমরা ঘরে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরি প্রস্তুতি কিন্তু নিতে পারবে এছাড়া প্রত্যেক দিন এখানে কিন্তু বিভিন্ন লাইভ কুইজ রয়েছে সে সমস্ত কুইজে তোমরা অংশগ্রহণ করে নিজেদের প্রস্তুতিও কিন্তু যাচাই করে নিতে পারবে তো এই সমস্ত সুবিধাগুলো তোমরা কিন্তু আন একাডেমিতে নিলে পেয়ে যাচ্ছ আন একাডেমি সম্পর্কে আশা করি তোমাদেরকে একটু হলো ধারণা দিতে পেরেছি তাছাড়া যদি আরও ইন ডিটেলে জানতে চাও ডেসক্রিপশন বক্স ফলো করে সেখানে বিভিন্ন কন্টেক্ট ডিটেলস এছাড়া বিভিন্ন লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে তোমরা আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারবে